শুরু হচ্ছে দেশের ঘরোয়া ক্রিকেটের সব থেকে বড় আসর বিপিএল এর দশম সংস্করণ। সাত দলের টুর্নামেন্টে আজ উদ্বোধনী ম্যাচে নামবে বর্তমান চ্যাম্পিয়ন কুমিল্লা ভিক্টোরিয়ান্স ও দুর্দান্ত ঢাকা। এই টুর্নামেন্টকে কেন্দ্র করে গত সেপ্টেম্বর থেকে দল গোছানো শুরু করেছে ফ্রাইসেন্সি মালিকরা। একই সময় আরও পাঁচটি টুর্নামেন্ট শুরু হয়। বিদেশি খেলোয়াড় নিয়ে বেশ চ্যালেঞ্জের মুখে পড়তে হয়েছে দলগুলোকে, তবে সব কিছুকে পিছনে ফেলে দল গঠনের কাজ শেষ করেছে তারা। এখন মাঠের লড়াই দিয়ে প্রমাণ করার পালা কার দল বেশি শক্তিশালী।